ওয়েস্ট বেঙ্গলে জিএনএম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে ফাইনাল এক্সামিনেশানটা পোস্টপন্ড হয়েছিল ডিউ টু কোভিড থার্ড ওয়েভের জন্য সেই এক্সামিনেশানটাই আবার শুরু হতে চলেছে এবং সেটা অফলাইন মোডেই হবে কোনো রকম অনলাইন মোডে হবে না তাই বুঝতেই পারছো তার জন্য প্রিপারেশান দরকার অলরেডি ডিফারেন্ট আন অ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসের জন্য তোমাদের পরীক্ষার প্রিপারেশানটা অনেকটাই হ্যাম্পার হয়েছে কারণ এর মধ্যে তোমরা আবার নেক্সট ইয়ারের পড়াশোনা শুরু করে দিয়েছ কিন্তু তার মধ্যেই আবার চলে এসেছে পরীক্ষার নোটিফিকেশান এবং সেটা শুরু হতে চলেছে একুশে ফেব্রুয়ারি থেকে তো এই সময় তোমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে স্মার্ট স্টাডি এবং কিছু ইম্পর্টেন্ট টিপস ফলো করা যাতে এই কম সময়ের মধ্যে তোমরা প্রিপারেশানটা ভালো করে ঝালিয়ে নিতে পারো এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো যেহেতু আমি পিডিয়াটিক নার্সিং সাবজেক্টটা স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি তাই আমি আজকে স্পেশালি পিরিয়াটিক নার্সিং সাবজেক্টের কিছু টিপস শেয়ার করবো যা যাতে তোমরা এক্সাম প্রিপারেশানটা ভালোভাবে নিতে পারো এবং তোমাদের পক্ষে এক্সামটা দেওয়া অনেক সহজ হয়ে থাকে এখানে আমরা মেনলি যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করব সেটা হলো কোন কোন জিনিসগুলোর ওপর আমাকে এমফ্যাসিস দিতে হবে কোথা থেকে প্রশ্নগুলো পড়তে পারে এবং বিগত বছরে কীরকমভাবে প্রশ্ন এসেছে কীরকমভাবে প্রিপারেশান নিলে এই অল্প সময়ের মধ্যে আমি প্রত্যেকটা টপিক কভার করতে পারবো মেনলি এই জিনিসগুলো নিয়েই আমরা আজকে ডিসকাস করবো আমি এর সাঁতরা একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ সিনস্টাটিউটার ইন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মন্টাস্টিক টাস্টিক লেটস মেক নার্সিং সিম্পল তো চলো আর দেরি না করে শুরু করা যাক যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা টেলিগ্রাম ফেসবুক বা ইমেলের মাধ্যমেও জানাতে পারো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করো স্পেশালি সেকেন্ড ইয়ার জিএনএম স্টুডেন্টদের মধ্যে এবার চলে আসি পিডিয়াটিক নার্সিং বা চাইল্ড হেলথ নার্সিং যেটা তোমাদের পেপার ফোর সাবজেক্ট হিসাবে পরীক্ষা হয়ে থাকে পিডিয়াটিক নার্সিংয়ে যে রিটেন টেস্টটা হয় সেটাতে দুটো পোর্শন থাকে একটা অবজেক্টিভ আর একটা হচ্ছে সাবজেক্টিভ প্রথমে চলে আসি অবজেক্টিভের প্রিপারেশন কীরকমভাবে নেবে অবজেক্টিভ থাকে কুড়ি নম্বর এই কুড়ি কুড়ি নাম্বারের মধ্যে কুড়ি নাম্বারই পাওয়া যায় যদি তুমি প্রপারলি প্রিপারেশন নিয়ে থাকো তো এখানে যেটা করবে এই কম সময়ের মধ্যে যে তাতে কুড়ির মধ্যে বেশিরভাগ নাম্বারটাই তুমি তুলতে পারো তার জন্য প্রথম যেটা দরকার তোমাদের সেটা হচ্ছে দশ বছরের কোয়েশ্চেন আগে তুমি রেডি রাখবে তোমার কাছে এবং এই দশ বছরের যে কোয়েশ্চেনটা রেডি রাখলে সেই দশ বছরের কোয়েশ্চেনের প্রত্যেকটা যে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন রয়েছে সেটা একটা খাতার মধ্যে লিখে আগে সলভ করে ফেললে সলভ করার পর যেটা করবে সেটা হচ্ছে অনেক সময় কি হয় পরীক্ষার সময় প্রচণ্ড স্ট্রেস হয় টেনশন হয় তো তুমি যদি চেষ্টা করো যে একদিনেই সব কটা মুখস্থ করে ফেলবে তাহলে দেখবে অর্ধেক জিনিসই তুমি ভুলে যাচ্ছ তুমি তার থেকে বরং চেষ্টা করো যে মুখস্থ করা বন্ধ করে দিয়ে এই যে কদিন সময় আছে সেই কদিন প্রত্যেকবার পারলে দিনে তিনবার করে যে সলভ করা কোয়েশ্চেন রয়েছে সেগুলো চোখ বোলাও তাহলে দেখবে তোমার ওগুলো আপনা আপনি মুখস্থ হয়ে গেছে আর আশা করি দশ বছরের কোয়েশন সবার কাছেই রয়েছে যদিও এখনও পর্যন্ত কারোর কাছে না থাকলে চেষ্টা করো লাইব্রেরি থেকে বা বন্ধুদের থেকে কালেক্ট করে নিয়ে যত সম্ভব পারলে এক কি দু মধ্যেই পুরো কোয়েশ্চেনটা যেভাবেই হোক সলভ করতে পারলে টিচারদের সাহায্য নিয়েও বা আমাকেও তোমরা জিজ্ঞাসা করতে পারো কমেন্ট সেকশন আমি চেষ্টা করব আনসার দিয়ে দেওয়া নেক্সট চলে আসি সাবজেক্টিভ তো সাবজেক্টিভ পোর্শানে রয়েছে হচ্ছে ফিফটি ফাইভ মার্কস প্রথমেই দেখে নেবো যে কোন কোন চ্যাপ্টার থেকে লং কোয়েশ্চেন আসে তো সাবজেক্টিভের ক্ষেত্রে যেটা থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আছে এবং প্রত্যেক বছর কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারটা হলো গ্যাস্ট্রোন্ডেস্টিনাল সিস্টেম তো গ্যাস্ট্রোন্ডেস্টিনাল সিস্টেমের মধ্যে তোমরা যদি দশ বছরের কোয়েশ্চেন দেখো তাহলে দেখবে প্রত্যেক বছরই ওই চ্যাপ্টার থেকে কোনো না কোনো কোয়েশ্চেন রয়েছে সেটা মেবি হতে পারে ডায়রিয়া সেটা মেবি হতে পারে পাইলোডিক সেনোসি সেটা মেবি হতে পারে ট্রাকিউইসোফেজিয়াল ফিশুলা অথবা হতে পারে হার্ট ডিজিজ জিআই সিস্টেমের কনজেনিটাল অ্যানোমালিজের মধ্যে আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ক্লেপ লিপ অ্যান্ড কেপ প্যালেট এখান থেকে কিন্তু বেশিরভাগ ইয়ারই দেখা যায় কোয়েশ্চেন এসেছে অনেক সময় দেখা যায় যে জিআই সিস্টেম থেকে লং কোয়েশ্চেন না এলেও শর্ট কোয়েশ্চেনও কিন্তু এসেছে যেমন ফিডিং ম্যানেজমেন্ট অফ কেপ লিপ কেপ প্যালেট এরকম টাইপের কোয়েশ্চেনও কিন্তু শর্ট নোট হিসাবে এসেছে যদি এই যে কটা টপিক বললাম সেই কটা টপিক তুমি ভালো করে পড়ে রাখো তাহলে জিআই সিস্টেম থেকে মোটামুটি এর উপরেই বেশিরভাগ কোয়েশ্চেন এসে থাকে তাহলে সেই কোয়েশ্চেনের আনসারটা তুমি সহজেই লিখতে পারবে এরপর নেক্সট চলে আসছি চাইল্ডহুড বার্ন চাইল্ডহুড বার্ন কিন্তু আর একটা ইম্পর্টেন্ট পোর্শন যেখান থেকে কিন্তু এভরি অল্টারনেটিভ ইয়ারে কোয়েশ্চেন এসে থাকে তো এক্ষেত্রে আমার একটা সাজেশান যে বার্ন চ্যাপ্টারটা দুটো সাবজেক্টে ইম্পর্টেন্ট একটা হলো মেড সার্জ মেডিক্যাল সার্জিক্যাল নার্সিং আর একটা হচ্ছে পিডিয়াটিক নার্সিং তো তোমরা চেষ্টা করবে যে মিডি মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের সাথে এই পিডিয়াটিক নার্সিংয়ের বার্ন চ্যাপ্টারটা একসাথে পড়তে শুধু রুল অফ নাইন বড়োদের ক্ষেত্রে হয় আর রুল অফ ফাইভ বাচ্চাদের ক্ষেত্রে হয় এই দুটো জিনিস আলাদা করলে বাদ বাকি জিনিসগুলো মোটামুটি একই তো দুটো সাবজেক্টের জিনিসটা যদি একসাথে কম্বাইন করে পড়ো তাহলে দুটো সাবজেক্টে কিন্তু একসাথে প্রিপারেশানটা নেওয়ার সুবিধা হবে এরপর চলে আসি ইউরিনারি সিস্টেম ইউরিনারি সিস্টেমে সব থেকে ইম্পর্ট্যান্ট যে কোয়েশনটা আছে সেটা হচ্ছে গ্লোমেরো নেফ্রাইটিস বা নেফ্রোটিক সিনড্রোম এই দুটো থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশন আসে তাছাড়াও যেটা থেকে আসে সেটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর থেকে ক্রনিক রেনাল ফেলিওর থেকে জেনারেলি খুব কম কোয়েশন আসে কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিওর থেকে কোয়েশন আসে আর শর্ট কোয়েশন হিসাবে যেটা আসে সেটা হচ্ছে এপিস্পেডিয়াস এই ধরনের যে ম্যাল ফর্মেশনগুলো ইউরিনারি সিস্টেমে রয়েছে সেখান থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আসে এপিসপেডিয়াস হাইপোস্পেডিয়াস ফাইমোসিস এগুলো থেকে লং কোয়েশন জেনারেলি আসে না নেক্সট আর একটি ইম্পর্ট্যান্ট সিস্টেম সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম এবং নার্ভাস সিস্টেম থেকে যে কোয়েশনটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে মেনিনজাইটিস অথবা এনকেফেলাইটিস কনভালসিভ ডিসঅর্ডার তার মধ্যে সবথেকে বেশি আসে হচ্ছে মেনিনজাইটিস এবং কনভালসিভ ডিসঅর্ডার থেকে এছাড়াও এই সিস্টেমের আর একটা সার্জিক্যাল ইম্পর্টেন্ট ডিসঅর্ডার রয়েছে যেটা হচ্ছে হাইড্রোসেফালাস এবং মেনিঙ্গোসিল মায়োলিসিল মানে স্পাইনা বাইফিডা এই দুটো থেকেও কিন্তু অল্টারনেটিভ ইয়ারে কোয়েশ্চেন আসে তার মানে নার্ভাস সিস্টেমে যেই অংশগুলো পড়া পড়তে হচ্ছে সেটা হচ্ছে মেনিনজাইটিস মেনিনজাইটিসের সাথেই প্রায় সিমিলার ম্যানিফেস্টেশন রয়েছে এনকেফেলাইটিস অনেক সময় মেনিনজাইটিস পড়লেই কিছুটাকে অংশ এনকেফেলাইটিসে পড়া হয়ে যায় এছাড়াও রয়েছে কনভালসিভ ডিসঅর্ডার এবং তার সাথে হাইড্রোসেফালাস এবং স্পাইনা বাইপিটা এই কটা জিনিস কিন্তু নার্ভাস সিস্টেমে পড়বেই নেক্সট চলে আসে হেমাটোলজি হেমাটোলজির জিনিসটাও অনেকটা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের সাথে এক মানে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ে যদি অ্যাকিউট লিউকিমিয়া পড়ে থাকো তাহলে এক্ষেত্রেও তোমার বাচ্চার ক্ষেত্রেও অ্যাকিউট লিউকিমিয়া সেই একই সাথে পড়া হয়েছে তাই যে কোনো একটা সাবজেক্টের ওই পড়াটা করে রাখলে তুমি পিডিয়াটিক নার্সিংয়েও সেটা ইউজ করতে পারবে এবং মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়েও ইউজ করতে পারবে এছাড়াও আরেকটা যেটা আসে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া থেকে থ্যালাসেমিয়া এবং অ্যাকিউ লিউকিমিয়া এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এছাড়াও হিমোফিলিয়া থেকে অনেক সময় শর্ট নোট হিসাবে এসে থাকে আর একটা ইম্পর্টেন্ট টপিক এই হেমাটোলজি সিস্টেমে সেটা হচ্ছে অ্যানিমিয়া এটা কিন্তু অবশ্যই পড়বে অ্যানিমিয়াটাকে যদি লং কোয়েশন নাও আসে অনেক সময় শর্ট কোয়েশ্চেন ডায়রেক্টারি হ্যাবিটের ওপরও কোয়েশ্চেন এসে থাকে এরপর নেক্সট যেটা ইম্পর্টেন্ট সিস্টেম সেটা হচ্ছে কার্ডিওলজি কার্ডিওলজির মধ্যে থেকে বেশি কোয়েশান আসে রিউম্যাটিক ফিভার থেকে ছাড়াও যেখান থেকে আসে সেটা হচ্ছে এএসডি ভিএসডি আর টেট্রোলজি অফ ফ্যালট এছাড়া এই চ্যাপ্টার থেকে সেরকমভাবে কোনো কোয়েশ্চেন আসে না একটা চ্যাপ্টার যেটা বাকি রয়ে গেল কিন্তু যেটা প্রথমেই পড়ানো হয় সেটা হচ্ছে চাইল্ডহুড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই চাইল্ডহুড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কিন্তু শর্ট কোয়েশন এবং লং কোয়েশন দুটোই এসে থাকে লং কোয়েশনের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে ফ্যাক্টার্স রেসপন্সিবল ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ কাকে বলে ডেভেলপমেন্ট কাকে বলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্সিয়েশন এছাড়াও যেটা আসে সেটা হচ্ছে কোনো একটা বলা হয় টডলার বা ইনফ্যান্ট কোনো একটা এজ গ্রুপের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে ডেসক্রাইব করতে তো এক্ষেত্রে আমার একটা সাজেশান যে হচ্ছে জিরো থেকে টডলার গ্রুপ পর্যন্ত মানে জিরো থেকে থ্রি ইয়ার্স পর্যন্ত চেষ্টা করবে ডিফারেন্ট মাইলস্টোনগুলো মনে রাখতে যদি মাইলস্টোনগুলো মনে রাখতে পারো তাহলেই কিন্তু ওই কোনো একটা গ্রুপ যেটা ইনফ্যান্ট গ্রুপ বলুক বা টডলার গ্রুপ বলুক সেখানে হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজিলি তোমরা লিখে আসতে পারবে আর এন্ডোক্রিন সিস্টেমের মধ্যে পড়বে হচ্ছে চাইল্ডহুড ডায়াবেটিস মেলাইটাস এটাগুলোই হচ্ছে মোটামুটি লং কোয়েশনের মধ্যে পড়ার এরপর চলে আসে শর্ট নোট শর্ট নোটের মধ্যে যেগুলো মেনলি পড়ে থাকে সেটা হচ্ছে চাইল্ড রাইটস তারপর ট্রেন্ডস ইন রিসেন্ট ট্রেন্ডস বা কারেন্ট ট্রেন্ডস ইন পিডিয়ারটিক নার্সিং প্রোটিন এনার্জি ম্যাল ওয়েলফেয়ার যে সার্ভিসেসগুলো রয়েছে যেমন আইসিডিএস মিড ডে মিল এই দুটো জিনিস কিন্তু অবশ্যই পড়ে রাখবে কারণ এখান থেকে অনেক সময় শর্ট নোট এসে থাকে এছাড়াও রোল অফ পিডিয়ারটিক নার্স কোয়ালিটিস অফ পিডিয়ারটিক নার্স এগুলো থেকেও শর্ট নোট আসে আর একটা যেটা ইম্পর্ট্যান্ট নোটের টপিক সেটা হচ্ছে ইমুনাইজেশান ইমুনাইজেশানটা কিন্তু ইম্যুনাইজেশান শিডিউলটা স্পেশালি ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এখান থেকে আমি যদি জিস্ট করি তাহলে আমার সাজেশন যেটা হচ্ছে আমি যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো আগে একটা খাতায় লিখে ফেলো এবং সেখানে দেখো যে সেই টপিকগুলো থেকে দশ বছরে কী কী কোয়েশন এসছে এবং প্রত্যেকটা টপিক পড়ো এবং সেটা পড়া হয়ে গেলে টিক দাও তাহলে দেখবে তোমার চেক লিস্ট একটা তৈরি হয়ে গেলো যে তুমি বুঝতে পারবে তোমার পরীক্ষার আগে যে তোমার প্রিপারেশান কম নট আর একটা আমার সাজেশান সেটা হচ্ছে এটা হচ্ছে একদম সিলেক্টিভ কিছু জিনিস যেগুলো থেকে থেকে বেশি কোয়েশ্চেন আসে সেগুলোর কথাই বলা হলো কিন্তু তাছাড়াও সিলেবাস অনুযায়ী চেষ্টা করবে পুরো সাবজেক্টের একটা ওভারভিউ আইডিয়া রেখে তারপর পরীক্ষায় বসার কারণ অনেক সময় হতেই পারে যে কোনো একটা জিনিস যেটা কোনো দিন আসেনি সেটা এবছরে এসছে এবং সেটা তোমার সিলেবাসেও আছে তো সেই হিসাবে একটা ওভারভিউ থাকা দরকার কিন্তু যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করবে আশা করি তার মধ্যে কমন আসতে পারে আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে ভালো করে প্রিপারেশান নেবে এবং আমার তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাগবে